হওয়ার মতটা অবলম্বন করেন এরপরে প্রশ্নটি হল শেখ আমার প্রশ্ন হলো ভাগ্যে যা আছে তাই হবে এ কথা বলার বিধান কি এই কথা বলার বিধান আছে মাসা আল্লাহ আল্লাহ যা চেয়েছেন মাকদ্দারা ফাল যা তিনি ভাগ্যে লিখেছেন তা তিনি করেছেন হ্যাঁ এই কথা বলার একটা সুযোগ আছে একজন যদি সে জমিনে কৃষিকাজ করলো না পানি দিল না সার দিল না হাল চাষ করলো না বীজ বপন করলো না তারপর বললো কি ভাগ্যে যা আছে তাই হবে এটা বলার কোনো সুযোগ নেই এটা ইসলাম বিরোধী লোক ইসলাম বুঝেই নেই হ্যাঁ আরেক লোক পানি দিল সার দিল হাল চাষ করলো বীজ বপন করলো বেড়া দিল সব কিছু করে নিজের দিক থেকে যা উপায় উপকরণ গ্রহণ করার সব কিছু করে তারপর বলল ভাগ্যে যা আছে তা হবে এটা পারফেক্ট অর্থাৎ করণীয় কাজ আছে সব কিছু করে ফলাফল পাওয়ার ক্ষেত্রে আল্লাহর উপর ছেড়ে দেয়া এখানে আমি পানি দিলাম আমি সার দিলাম আমি চাষ করলাম আমি বীজ বপন করলাম বেড়া গোড়া দিলাম সব কিছু করলাম এবার ফল আমার হাতে নাই আমার হাতে যা ছিল সবটা ছেড়ে দিয়েছি সবটা করে দিয়েছি বাকি কতটুকু ফসল দেবেন সেটা আল্লাহ তালা দেবেন এই জন্য আমি বলবো ভাগ্যে যা আছে তাই হবে বাচ্ছে দা করবো আল্লাহ একটু ফসল দেন আপনি সব তো আপনার হাতে হ্যাঁ আল্লাহ এক বেদীজির কাছে আসলাম উঠ নিয়ে তো মসজিদ নবীতে সে উঠটা ছেড়ে দিয়ে আল্লাহ তা অক্কল করবে যে যা উট ছেড়ে দিলাম ভাগ্যে যা আছে তাই হবে উঠ কোন দিকে যাবে না যাবে ভাগ্যে যা আছে চলে গেলে গেল ভাগ্যে আছে থাকলে থাকলো ভাগ্যে আছে ব্যাপারটা কি আমি এরকম করবো ইয়ার আসম আল্লাহ নাকি আমি এটাকে আগে বাঁধবো কোনো খুঁটির সাথে গাছের সাথে বেঁধে তারপরে এটা এখানে টিকে থাকা এখানে থেকে যাওয়া ওই ফলটা পাওয়ার ক্ষেত্রে বলবো বা বাকি তওয়াক্কল আল্লাহ আশা করি আল্লাহ হেফাজত করবেন কোনটা করব তখন নবজি বলেন এ কেলহা সোম তওয়াক্কাল আগে বাঁধো তোমার কাছ তুমি করো বাঁধনের দায়িত্ব তোমার এখন বাঁধলে যেটা থেকে যাবে ডাকাতে নেবে না চোরে নেবে না বা সে ছিঁড়ে চলে যাবে না সেটা আর তোমার একটি আর বহির্ভূত তোমার সে ক্ষমতা তোমার নাই বাঁধার ক্ষমতা তোমার আছে আল্লাহ দিয়েছে বাঁধো বেঁধে এটা এটাকে আল্লাহ টিকিয়ে রাখেন এটাকে এখানে রাখেন এই ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলে যে ভাগ্যে যা আছে আল্লাহ আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল ভাগ্যে যা আছে তাই হবে হ্যাঁ রাত্রে কেউ কি দুয়ার খুলে হ্যাঁ বিল্ডিং দরজা খোলা রেখে ঘুমায় আর বলে যে ভাই আছে তা হবে এটা কেউ আপনারা করেন কেউ করেন না দরজা বন্ধ করেন বন্ধ 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 করেন করেন গেট সব করে করে বলেন যা হবে তা এটাই নিয়ম কেউ যদি একজন এক যুবক এক ওস্তাদের কাছে দোয়া সাহজুর হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ আমার একটা সন্তান দিক আল্লাহ আমাকে একটা সন্তান দিক তো তো দোয়া করতেছে এখন দুই তিন বছর হয়ে গেল সন্তান তো হয় না পরে সেই যুবক আবার গেলে করে করেন আল্লাহ আমার একটা সন্তান দিক হুজুর জিজ্ঞাসা করলেন তুমি বিয়ে করেছ কবে না হুজুর বিয়ে তো করিনি হ্যাঁ আস্তা দিবে কোথায় তোমাকে হ্যাঁ কি বল এগুলো যাও বিয়ে করো তারপরে না তুমি দোয়া চাইবা ভাগ্যের উপর ছেড়ে দিবা তোমার কাজ তুমি করছো বাকে সন্তান দেয় না দেয় আল্লাহর উপর তবাক করে এটাই তো দুনিয়া কোরবানির পশু হারিয়ে